আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে কাট মার্ক কত থাকে, এবং মূল বিষয় হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি আমরা যখন পরীক্ষাটা দিব, পরীক্ষার সময় আমাদের কত মার্কের উত্তর করাটা উত্তম হবে, এই বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হওয়া নাই তারা অবশ্যই যুক্ত হয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। ফেসবুক পেজ ও গ্রুপে তোমাদের মনের মতো কোশ্চেন তোমরা করতে পারবা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যেটা বলছি যে ঢাকা ইউনিভার্সিটিতে কাট মার্ক কত থাকে এবং কত মার্কের উত্তর করা উত্তম, তো এই দুইটা বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো। সো প্রথমত কাট মার্কের বিষয়টা একটু বলি, অ্যান্ড দেন হচ্ছে কত মার্কের উত্তর করার উত্তম সেটা একটু বলবো তোমাদের। তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি বর্তমান যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে তোমার 100 মার্কের পরীক্ষা হচ্ছে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে। লাস্ট 2 ইয়ার্সের কথা যদি আমি বলি, MCQ পরীক্ষা হয় হচ্ছে তোমার 60 মার্কের, এবং হচ্ছে রিটেন তোমার হচ্ছে পরীক্ষা হয় হচ্ছে 40 মার্কের, ঠিক আছে। এই দুইটা মিলে হচ্ছে 100 মার্ক, এই দুইটা মিলে হচ্ছে 100, আর এর সাথে রেজাল্টের জন্য মাত্র 20 মার্ক রাখা হচ্ছে, রেজাল্টের জন্য মাত্র 20 মার্ক, ঠিক আছে। যেখানে SSC এর জন্য 10 মার্ক আর ACC এর জন্য 10 মার্ক। এখন এই 20 মার্ক আসলে কেন রাখা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু একটা সময় ছিল রেজাল্টের জন্য 80 মার্ক কাউন্ট করা হতো, যেখানে SSC রেজাল্টের জন্য 50 মার্ক এবং SSC এর জন্য ছিল আসলে তোমার 30 মার্ক, ঠিক আছে। কারণ হচ্ছে 2019 সালের কথা যদি বলি, 2019 সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এরকম সিস্টেম ছিল যে 2019 সাল পর্যন্ত রেজাল্টের জন্য আসলে রাখা হতো 80 মার্কের। কারণ হচ্ছে 2019 সাল পর্যন্ত সারা বাংলাদেশে SSC কিংবা SSC রেজাল্ট তোমার হচ্ছে তুলনামূলক A প্লাসের সংখ্যা ছিল কম। কিন্তু 2020 সালে তোমরা জানো যে 2020 সালে অটো পাস দিয়ে দিছিল, আর 2021 সালেও কিন্তু রেজাল্ট আসলে অনেক ভালো হয়েছে। কারণ হচ্ছে যে এখন যেমন সিস্টেম করছে খুব বাজে একটা সিস্টেম, সেটা কি 8টা সৃজনশীল থাকবে, সেখান থেকে তোমাকে হচ্ছে 3টা অ্যান্সার করতে হবে, মানে এটা কোনো কথা হলো? তো এই যে মাত্র 3টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, এর জন্য কিন্তু পোলাপান আসলে তোমার হচ্ছে মানে মাত্র কয়েকটা অধ্যায় পড়ে দেখা যাচ্ছে বোর্ডে A প্লাস পেয়ে যাচ্ছে, অ্যাডমিশনের সময় ধরাটা খাই, ঠিক আছে। সো এখন যেহেতু A প্লাসের সংখ্যাটা অনেক বেশি, এই জন্য SSC এবং HSC দুইটা মিলে আসলে মাত্র 20 মার্ক রাখা হচ্ছে। সো কারো যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কোনো অসুবিধা নাই, একদিক থেকে ভালো অবশ্য, যে আসলে রেজাল্টটা আসলে খারাপ করলেও খুব বেশি অসুবিধা হবে না। মূল যে পরীক্ষা 100 মার্ক, এখানে ভালো করলে আসলে হয়ে যাবে। এখন এই 100 মার্কের ভিতরে কেউ যদি মোটামুটি 56 অথবা 57 পায়, তাহলে এটা মোটামুটি বলা যায় যে সে একটা সাবজেক্ট পাবে 100-র ভিতরে। এই 100-র ভিতরে কেউ যদি 56 অথবা 57 পায় তাহলে সে একটা সাবজেক্ট পাবে, এটা মোটামুটি বলা যায়। এখন কোশ্চেন যদি আরও সহজ হয় তাহলে দেখা যাচ্ছে 60 পাওয়া লাগতে পারে, কোশ্চেন যদি কঠিন হয় তাহলে 50-এও হতে পারে। তবে আমি একটা এভারেজ চিন্তা করে তোমাদের একটি বললাম আর কি। এখন মেইন যে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমরা হচ্ছে উত্তরটা যে করবো তা উত্তরটা হচ্ছে কীভাবে করবো, বা হচ্ছে কতটুকু করবো, বা কত মার্কের উত্তর করা আমাদের জন্য আসলে ভালো হবে। তো আমি তোমাদের কাট মার্কের কথা বলেই দিলাম যে আসলে কত। এখন আমার কথা হচ্ছে যে আমি আসলে কত মার্কের উত্তর করব, এটা হচ্ছে ব্যাপার। খেয়াল করো, MCQ এর জন্য যে 60 মার্কের পরীক্ষাটা হয় এই জায়গাটাতে, ফিজিক্সে তোমরা জানো 15 মার্ক, কেমিস্ট্রিতে 15টা MCQ, ম্যাথে 15টা MCQ থাকে, অ্যান্ড বায়োলজিতে 15টা MCQ থাকে, বাংলা ইংলিশেও সেম। এখন এই 60 মার্কের ভিতরে একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে MCQ তে ভালো মার্ক পেতে হবে। তুমি যদি MCQ তে ভালো মার্ক না তুলতে পারো, তোমার রিটেন খাতা দেখা হবে না, মাইন্ড ইট। এবং একটা জিনিস মাথায় রাখবা, 10 থেকে 12 হাজার, প্রথম 10 থেকে 12 হাজার স্টুডেন্টদেরই তোমার হচ্ছে রিটেন খাতা দেখা হবে। অর্থাৎ 10 থেকে 12 হাজার স্টুডেন্ট যারা MCQ তে ভালো করবে তাদেরকে আসলে রিটেন খাতা দেখা হবে। তো সেই জায়গা থেকে বিগত 2 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বা তাদের যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই 60-এর ভিতরে কেউ যদি 35-এর নিচে পাই তাহলে তার জন্য আসলে রিটেন খাতা দেখার পসিবিলিটি কম। মিনিমাম 35 পাইলেও আসলে রিস্ক থেকে যায় অনেক সময়, 36-37 পাইলে ভালো হয়, তবে 40+ রাখার চেষ্টা করবা তোমরা, এখানে 40+ রাখার চেষ্টা করবা তাহলে সব থেকে ভালো হয়, কারণ রিটেন পরীক্ষা অনেকের খারাপ হয়ে যায়। সো এই জায়গাটা তোমার হচ্ছে MCQ ব্যাকআপ দিবে, ঠিক আছে। তাহলে এখন এই 40+ মার্ক পাওয়ার জন্য আমাকে কতগুলো MCQ দাগাতে হবে? দেখো, MCQ এর দাগানোর ব্যাপারটা হচ্ছে আমাকে আসলে কতগুলো MCQ দাগাতে হবে এরকম তো বিষয় না, আমাকে
দেখতে হবে যে আমি কতটা সঠিকভাবে আসলে এমসিকিউগুলো উত্তর করতে পারছি। এর কারণ হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমরা জানো এমসিকিউ এর জন্য নেগেটিভ মার্কিং আছে, রিটেনের জন্য তুমি সমস্যা নাই সব অ্যান্সারগুলো আসতে পারো, কারণ রিটেনে কোনো নেগেটিভ মার্কিং নাই। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে এমসিকিউ এর জন্য উল্টো পাল্টা না দাগায় আসলে সঠিকভাবে তোমার হচ্ছে মানে সব না দাগায় যেগুলো সঠিক তুমি জানো সেগুলো আসলে উত্তর করা উত্তম। এবং এমসিকিউ দাগানোর সিস্টেম যেটা আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, আমি যে জিনিসটা অ্যাপ্লাই করছিলাম ভর্তি পরীক্ষার সময় সেটা হচ্ছে যে ধরো একটা পেজে তোমার কাছে এক নম্বর কোশ্চেন, তো মনে করো 15টা কোশ্চেন থাকবে এক পেজে, ঠিক আছে, প্রত্যেকটা পেজে 15টা করে 60টা কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে। এখন তোমার কাজ হবে তুমি যে সাবজেক্টটা সব থেকে ভালো পারবা সেইটা দিয়ে আগে স্টার্ট করবা। তবে সব থেকে ভালো হয় বায়োলজিতে স্টার্ট করার, কারণ বায়োলজিতে কোনো থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার নাই, মানে থিওরিটি বলতে বলতে মানে ম্যাথমেটিক্যাল কোনো ব্যাপার স্যাপারগুলো নাই, অনেক ক্যালকুলেশন করে উত্তর বের করা লাগে না। তুমি একটা জিনিস তুমি জানো কি না সেটা চাওয়া হবে, রাইট? সো যেই জিনিসগুলো তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো নাই সেই সাবজেক্টগুলো পরে দেখানো, আসলে মানে ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো নাই সেগুলো আগে দাগানো উচিত, এবং ম্যাথমেটিক্স রিলেটেড যেমন ফিজিক্স ম্যাথ পরে দাগানো উচিত। তবে কেউ যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করে থাকো, যদি মনে হয় যে বায়োলজি পারি না, সেক্ষেত্রে অবশ্য ভিন্ন বিষয়, তোমরা কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করতে পারো সেক্ষেত্রে। এনিওয়ে, তো তুমি যে কাজটা করবা, প্রথমত তোমার কাছে 60টা থাকবে, 60টা এমসিকিউ থাকবে। তো এই 60টা এমসিকিউর ভিতরে তোমাকে যে কাজটা করতে হবে, এই 15টার ভিতরে তুমি হচ্ছে ধরো মানে একদম 100% শিওর তুমি জানো যেগুলো, বা তুমি যেগুলো পারো, তুমি জানো কিংবা পারো, যেইগুলো জানো কিংবা পারো সেইগুলো তুমি আগে আগে দাগাই নিবা, ঠিক আছে? এবং দাগানোর সময় দেখবা যে 1 নম্বর কোশ্চেন তুমি 100% জানো, 2 নম্বর কোশ্চেন তুমি 100% জানো, 3 নম্বর কোশ্চেন তুমি 100% জানো, 4 নম্বর এমন একটা কোশ্চেন রয়েছে, 4টা অপশন রয়েছে, 1, 2, 3 4টা অপশন রয়েছে, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে উত্তর ক নম্বরও হতে পারে আর ঘ নম্বরও হতে পারে, কিন্তু এই দুইটা উত্তর হবে না এটা আমি শিওর, বাট এই দুইটার ভিতরে উত্তর হবে। যদি এরকম কোনো কনফিউশন তোমার ভিতরে থাকে তাহলে সুন্দর করে ওইটা একটু ওই কোশ্চেনটা একটু গোল্লা দিয়ে রাখবা, ওই কোশ্চেনটা একটু গোল্লা দিয়ে রাখবা, এবং পরবর্তীতে তুমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবা যদি হাতে তোমার সময় থাকে। তুমি যেগুলো আগে শিওর জানো, এবারে মনে করো 5 নম্বর কোশ্চেন তুমি শিওর জানো, 6 নম্বর কোশ্চেন, এরকম দুইটা অপশনের ভিতরে তোমার আসলে কনফিউশন থাকতেছে, তুমি কী করবা এটা দাগায় রাখবা, ঠিক আছে, এটা দাগায় রাখবা। তো এভাবে তুমি যেগুলো 100% জানো সেগুলো তুমি আগে সুন্দর করে কমপ্লিট করে নিবা, অ্যান্ড দেন এরকম দুইটা অপশনের ভিতরে উত্তর হবে, এরকম মনে হচ্ছে তোমার, এরকম কোশ্চেন হয়তো তুমি পাবা 8 থেকে 10টা কোশ্চেন এরকম মিনিমাম তুমি পাবা, যে কোশ্চেনগুলো মনে হচ্ছে যে তোমার আসলে দুইটার ভিতরে একটা আসলে হবে। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে তুমি যেগুলো 100% শিওর দাগাইছো, তোমার 100% শিওর এমন হয়েছে যে 45+ এমসিকিউ তুমি 100+ মানে 100% শিওর তুমি 45+ এমসিকিউ দাগাইছো, যেগুলো তুমি 100% শিওর এরকম মনে হচ্ছে তোমার, ঠিক আছে? যদি এরকম হয় যে 45+ আমি পাবো, সেই ক্ষেত্রে এই যে দুইটার ভিতরে যে অপশনগুলো রয়েছে এইগুলোর ভিতরে তুমি কিছু অ্যান্সার করে আসতে পারো চাইলে। কিছু অ্যান্সার বলতে বোঝাচ্ছি যে এগুলো এই 8টা 10টা তুমি দেখবে এর ভিতরে মনে হচ্ছে যে মোটামুটি দুইটার ভিতরে উত্তর হবে এবং মনে হচ্ছে দাগালে পারবো, তো কিছু তুমি দাগায় আসতে পারো, রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ একটা এমসিকিউ ভুল করলে আবার তোমার এখান থেকে নেগেটিভ মার্কিং কাটা যাবে। বাট যদি তোমার এরকম হয় যে তুমি 40+ পাচ্ছো, 40+, ঠিক আছে, তখন তুমি রিস্ক নে, তুমি কী করবা যে এই 8টা 10টা কোশ্চেনের ভিতরে তুমি চাইলে 6-7টা দাগায় আসতে পারো, কারণ কি তোমার একটা এমসিকিউ যদি তুমি পারো তাহলে 4টা ভুল গেলে ওইটাকে ব্যাক আপ দেবে। সো এমন না যে একটা হবে না, এই 4টার ভিতরে যদি তোমার 2টা হয় তাহলে তুমি 8টা ভুল গেলে ওই 8টাকে ব্যালেন্স করে দিবে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে তুমি 40+ পাও, মনে হচ্ছে 40+ আমি পারবো, 40+ আমার হতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি কী করবা যে তুমি বেশি সংখ্যক 2টা এমসিকিউর ভিতরে যেগুলো কনফিউশন হয় সেগুলো তুমি দাগে আসবা। বাট তোমার যদি এরকম হয়ে যায় 45+ বা 46+, এটা মোর দ্যান এনাফ, মানে অনেক ভালো মার্ক, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার নেগেটিভ মার্কিং আসাটা ঝামেলার। সো সেক্ষেত্রে আমি বলবো যে খুব বেশি আসলে রিস্ক নেওয়ার প্রয়োজন নাই, যেগুলো মনে হচ্ছে অধিক মনে হচ্ছে যে আমি পারবো, মনে হচ্ছে যে আমার পক্ষে সম্ভব, সো অধিক মনে হচ্ছে যে 100% না হলেও আমার কাছে মনে হচ্ছে যে না 90% সম্ভাবনা আছে, সেগুলো তুমি দাগে আসতে পারো। এবং আরেকটা বিষয় তোমাদের সাথে একটু বলি যে এমসিকিউতে কেউ যদি ভালো করতে পারে তাহলে হচ্ছে যে রিটেন তার জন্য একটা প্রেশার কমে যাবে। আর প্রথমে যেটা হয় যে তোমার একটা ওএমআর শিট দিবে, তোমার একটা ওএমআর শিট দিবে, ঠিক আছে, এমসিকিউর। তো এমসিকিউ যখন হয়ে যাবে এরপরে কিন্তু তোমার রিটেন
হচ্ছে খাতা দিবে, আর এমসিকিউ এবং রিটেন প্রশ্ন কিন্তু একসাথেই থাকে। বাট হচ্ছে প্রথমে তোমার কাছে ওএমআর শিট দেবে, 45 মিনিট পরে তোমার ওএমআর শিটটা নিয়ে নিবে, অ্যান্ড দেন রিটেন খাতা তারা দিবে তোমার কাছে, ঠিক আছে? তখন তোমার যদি এমসিকিউ পরীক্ষা ভালো হয় তাহলে দেখবা রিটেন পরীক্ষা আসলে ভালো হচ্ছে, কারণ তোমার ভিতরে একটা উৎফুল্লতা কাজ করবে যে না আমার রিটেন পরীক্ষা ভালো হয়েছে, সরি এমসিকিউ পরীক্ষা ভালো হয়েছে। সো রিটেনটা তুমি ভালো না হলেও মানে কেমন হবে সেটা জানি না, বাট তুমি প্রেশার ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবা যে না আমার আসলে এইদিকে ভালো মার্ক আসবে এমসিকিউতে, আমার রিটেনে মোটামুটি যদি তোমার চান্স পাওয়ার টার্গেট থাকে তাহলে দেখা যাচ্ছে যে তুমি আমার অল্প কিছু মার্ক পেলে হয়ে গেল। বাট যাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার বা হচ্ছে প্রথম 1000-এর ভিতরে থাকার, তো তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমার রিটেন ভালো করা লাগবে। সো সেই ক্ষেত্রে হিসাবটা আলাদা। এখন তোমাকে বোঝাতে পেরেছি মনে হয় যে এমসিকিউ এর দাগানোর সিস্টেম হচ্ছে প্রথমত তুমি যেগুলো পারো সেগুলো দাগাই নিবা, দুইটার ভিতরে যেগুলো কনফিউশন থাকতেছে সেগুলো সুন্দর করে দাগায় রাখবা, পরবর্তীতে তুমি ওইগুলো হচ্ছে যে করতে পারো হাতে সময় থাকলে, ঠিক আছে? আর রিটেনের ক্ষেত্রে আমি যেটা বলবো আসলে সেটা হচ্ছে যে এখানে 40 মার্কের রিটেন পরীক্ষা হয়, 40 মার্কের রিটেনের ভিতরে আমার কাছে এটা মনে হয় যে অ্যাকচুয়ালি এই 40-এর ভিতরে কেউ যদি 25 পায় আর এইদিকে এমসিকিউ থেকে 45 পায় তাহলে কিন্তু 70 হয়ে যায়, আর 70 থাকা মানে তোমার সিরিয়াল অলমোস্ট 600 কিংবা 700-এর ভিতরে কিংবা তারও কম সিরিয়াল হতে পারে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে একটা খুব সুন্দর একটা মার্ক। সো আমার কাছে যেটা মনে হয় যে রিটেনে অ্যাটলিস্ট 25 যদি পাওয়া যায় খুবই ভালো হয়। তো 25 পাওয়াটাও এতটাও সহজ না, কারণ তোমরা জানো যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে বায়োলজি তারা দেখা যাচ্ছে কিছুই পড়া থাকে না, এমসিকিউ ঠিকভাবে পারে না, সেখানে রিটেন মুখস্থ টাইপ, তাই না? সো পড়াটা আসলে ডিফিকাল্ট, রাইট? সো আসলে আবার যারা মেডিকেল কোচিং করতেছে তাদের তারা তো ফিজিক্স ম্যাথে সময় দিতে পারবে না, সো ওখানে 20 মার্ক, ফিজিক্সে 10 মার্ক, ম্যাথে ফিজিক্সে 10 মার্ক, আবার হচ্ছে তোমার ম্যাথেও 10 মার্ক, সো 20 মার্ক এখানে তাদের জন্য মার্ক তোলাটা খুব কঠিন হবে, তারা বায়োলজি কেমিস্ট্রি হয়তো বা ভালো পারবে। সো ওভারঅল 25 পাওয়া কিন্তু খুব বেশি সহজ বিষয় না আসলে, ঠিক আছে? তো আমার কাছে যেটা মনে হয় যে রিটেনের জন্য আমার কাছে যেটা মনে হয় যে এখানে যেহেতু তোমার তোমার হচ্ছে এই জায়গাটাতে যেটা হয় যে আমি যদি কেমিস্ট্রির কথাটা যদি একটু বলি, তোমাদের কোনো ম্যাথমেটিক্স রিলেটেড টার্ম থাকবে না, কোনো ম্যাথমেটিক্স রিলেটেড টার্ম থাকবে না, অর্থাৎ কেমিস্ট্রি রিটেনে কোনো ম্যাথ দিবে না তোমাকে, এটা একটা ভালো সুযোগ বলা যায়, ঠিক আছে? কারণ যারা মেডিকেল কোচিং করবে স্পেশালি তাদের জন্য বেশি ভালো, তো মেডিকেল যারা কোচিং করবে তাদের ক্ষেত্রে তো মনে করো যে মানে বইটা খুব ভালোভাবে পড়া থাকে, সো তাদের রিটেনে খুব বেশি অসুবিধা হবে না। এবং আরেকটা জিনিস বলি, কেমিস্ট্রির জন্য তোমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রায় 45% কোশ্চেন আসে, সো এই জায়গাটা একটু বেশি নজর দিবা। এবং রিটেনের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে তোমার ফিজিক্স এবং ম্যাথ, ফিজিক্স অ্যান্ড হচ্ছে ম্যাথ, এই দুইটা ভালো করা উচিত, কারণ হচ্ছে ফিজিক্স ম্যাথ অ্যান্সার করতে খুব বেশি সময় আসলে লাগে না। কেন না দেখো, আমি যদি এমসিকিউ এর কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু হিসাবটা আলাদা, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে তোমার আমি বলবো যে কেমিস্ট্রি বায়োলজি আগে দাগানো উচিত, কারণ কেমিস্ট্রি বায়োলজিতে থিওরিটিক্যাল জিনিসপত্র আছে, সো এখানে তোমার দাগালে খুব সহজে মানে অল্প সময় অ্যান্সার করতে পারবা। বাট আমি যদি রিটেনের কথা যদি বলি, তোমার হচ্ছে রিটেনে ফিজিক্সে কিন্তু তোমার ক্যালকুলেশন জাস্ট কী করতে হবে, এখানে একটা পাশে কিছু ডাটা লিখবা, একটা ম্যাথ করবা, শেষ। ডাটা লিখবা, ম্যাথ করবা, শেষ। ম্যাথ করতে কিন্তু বেশি সময় লাগে না, এবং ম্যাথের ক্ষেত্রেও একই রকম হবে। কিন্তু তুমি যদি রিটেনের বলো, কেমিস্ট্রি রিটেনের কথা, কিন্তু বাংলা লিখতে হবে, বাংলা সময় ধরে ধরে সুন্দর করে বাংলা লিখতে হবে, যেহেতু থিওরিটিক্যাল প্রশ্ন আসবে, আর বায়োলজি তো পুরোটাই থিওরিটিক্যাল, সো তোমাকে বসে বসে সুন্দর করে কী করতে হবে মানে বাংলা লিখতে হবে, দ্রুত বাংলা লিখতে হবে, তার থেকে অল্প সময়ে ফিজিক্স ম্যাথ অ্যান্সার করা যায়, ঠিক আছে? সো আমার কাছে যেটা মনে হয় যে রিটার্নের ক্ষেত্রে তোমরা স্পেশালি ফিজিক্সটা একটু ভালো করে করবা, কারণ ফিজিক্সে দেখা যায় যে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না, এরকম হয়। আর ম্যাথমেটিক্সের ব্যাপারটা কোনো বছরে খুব কঠিন করে ফেলে আবার কোনো বছর খুব সহজ করে ফেলে, যেমন 2020 সালের কথা, 2020 না 2019 সালের কথা যদি বলি, কোশ্চেনটা বেশ কঠিন আসছিলো, আবার 2020 সালে কিছু কোশ্চেন কঠিন আসছিলো, আর 2021 সালে রিটার্নটা সহজ আসছিলো। সো সব মিলিয়ে আসলে ফিজিক্সটা একটু ভালো করে করবা, আর কেমিস্ট্রিটা তো অবশ্যই ভালো করে করবা, থিওরিটিক্যাল তোমার মূল বইটা ভালো করে পড়ো, রিটেন যেখান থেকে দিক তোমরা আসলে পারবার। তাছাড়া তোমাদের রিটেনের সাজেশন আমি দিব ইনশাল্লাহ, অ্যানালাইসিস করে যতটুকু সম্ভব হয় আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আর বায়োলজি নিয়ে আসলে রিটেন তেমন আসলে আমার ধারণা নাই, আমি বলতে পারছি না, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমি আসলে এখানে বোঝাতে চেয়েছি তোমাদের যেটা সেটা হচ্ছে যে এমসিকিউর জন্য
তোমার আসলে যেগুলো 100% শিওর সেগুলো জানো, সেগুলো করে নিবা। এবং আরেকটা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ, যে প্রতিটা সাবজেক্টে আমি কতটুকু সময় দিব সেটা হচ্ছে আগে থেকে ফিক্স করে রাখবা। যেমন ফিজিক্স হচ্ছে ম্যাথমেটিক্স রিলেটেড জিনিসপত্র রয়েছে, সো আমি এখানে 15 মিনিট সময় নেব। ম্যাথমেটিক্স এখানে ম্যাথমেটিক্যাল ব্যাপার রয়েছে, আমি এখানে 20 মিনিট সময় নেব। তারপরে হচ্ছে কেমিস্ট্রিতে এখানে ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো রয়েছে, ম্যাথমেটিক্স এবং থিওরিটিক্যাল, আমি এখানে 8 মিনিট সময় নেব। বায়োলজিতে এখানে যতটুকু সময় আছে আমি এখানে 6 মিনিট সময় নেব, ঠিক আছে? এরকম করে তুমি ভাগ করে নিবো যে আমি 5 মিনিট এটা যদি সম্ভব হয় 5 মিনিটের ভিতরে সব দাগানো হয়। এখানে তুমি দেখো, এখানে তুমি 9 মিনিট সময় নিতে পারো। তাহলে দেখো এখানে 35 মিনিট, 35, 40 মিনিট, 49 মিনিট বেশি হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে এখানে আরও সময় কমাতে হবে, মানে ফিজিক্স ম্যাথ মিলায় তুমি আধা ঘন্টায় করার চেষ্টা করবা 30 মিনিট, আর কেমিস্ট্রি এবং বায়োলজিটা এটা 15 মিনিটে করার চেষ্টা করবা, ঠিক আছে? ফিজিক্স ম্যাথ তোমার 30 মিনিট লাগবেই, আসলে 30 মিনিটের কমে করতে পারবে না যদি ভালোভাবে ঠান্ডা মাথায় করতে চাও। আর কেমিস্ট্রি বায়োলজি, বায়োলজিতে 5 মিনিটে 15টা অ্যান্সার করা যায়, 5 মিনিট না হলেও সর্বোচ্চ 6 মিনিটে অ্যান্সার করা যায়, কারণ সব এখানে তোমার মেডিকেল টাইপ কোশ্চেন, রাইট? আর এখানে হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রেও খুব বেশি ম্যাথটা দিবে না, 2-3টা ম্যাথ হয়তো থাকতে পারে, সেটা সাজেশন তোমরা পাবো ইনশাল্লাহ। সবার মনে তোমার বুঝতে পারছো তো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।